বাচ্চাগুলো কি কি থেকে কি ছাত্রলীগ সম্পর্কে আমাদের তারা যদি বলে যে তার মানে কি মুক্তিযুদ্ধের রাখে ছাত্রলীগ কি এরকমই ছিল তারা হয়তো জানবেও না যে না তখন ছাত্রলীগ এরকম ছিল না ছাত্রলীগ তখন আন্দোলন সংগ্রাম করেছে জাতির মুক্তির জন্য তারা তো এগুলো বুঝতে পারবে না যে বাচ্চাটার বয়স বিশ বছর সে বলবে আমাকে এরকম করছে যে এই মেয়েটাকে অ্যাসল্ট করেছে বা ধরেন যে কথাগুলো আমি শুনলাম যে এরকম শুনলাম তো খবর পাই ওই তখন এই মাসুদা ভাটটি কি বললো না বললো ডাজন্ট ম্যাটার এনিমোর সবাইকে সহনশীল হতে হবে আর ছাত্রদেরকেও এই যে এরকম যদি কেউ এসে উস্কানি দেয় এখান থেকে সতর্ক হতে হবে মুক্তিযুদ্ধের বিরোধিতা মধ্যে যেন এই এক প্যাচাল এই প্যাচাল থেকে বাইরে হওয়া দরকার দেখেন ভিয়েতনাম তিরিশ বছর মুক্তিযুদ্ধ করেছে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে যান ভিয়েতনামে সবচেয়ে বড় বিনিয়োগ আমেরিকা আমেরিকার দুইটা নৌবাহিনীর বাহিনী তাকে কাকে করবে আমেরিকার রিয়ার এন্ড মিনারেলের নেতৃত্বে সেখানে তাদের ভিয়েতনাম নৌবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় কেননা তাদের জিও লোকেশন জিও পলিটিক্স তারা চীনকে ঠেকাতে চায় ভিয়েতনামে কাউকে রাজাকার বলা হয় না ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পরে ভিয়েতনামের যে আপনার জেনারেল গিয়াপ ছিলেন ওদের ভিয়েতকং এর প্রধান সামরিক প্রধান সেনাপতি সবাইকে অবসরে পাঠানো হয় বলা হয় যে আপনারা রাষ্ট্রের জন্য যথেষ্ট করেছেন এখন গ্রামে যান নিজের নিজের বাড়িতে যান আপনারা অবসর যাপন করেন মানুষের খেদমত করেন কেউ কোন এরকম বাংলাদেশের মতো এরকম আইসে রাজাকার ও মুক্তিযুদ্ধ এগুলো করতে এরকম করে ছাপাইয়া পড়েনি আর কত এরকম করবেন আপনি এখন যে ছেলেটার বয়স বাইশ বিশ তাদেরকে আর এগুলো কত বোঝাবেন আমার বয়স ছিল মুক্তিযুদ্ধের সময় সাড়ে পাঁচ বছর আমি কি এবং আর কত এগুলা শুনবো এই সমস্ত জিনিস আমার বাচ্চারা যদি চাকরি বাকরি না পায় ঠিকমতো চলতে না পারে রাজাকার মুক্তিযুদ্ধ একটা ভাগাভাগি তবে আমি প্রথমে যে বলেছি যে এই যে এই যে যুক্তিযুক্ত জিনিসগুলো দেখেন মুক্তিযুদ্ধ আমাদের জাতিকে তৈরি করেছে এই জায়গাটাকে কথা বলতে গেলে আপনারা যারা আন্দোলন করে যারা কোনো যক্তির দাবি নিয়ে যায় সেটা রাজনৈতিক দল হোক ছাত্র হোক ছাত্র সংগঠন হোক তাতে সতর্ক থাকা দরকার কোনো একজন আপনাদেরকে রাজাকারের নাতিপুতি বলল এরকম একটা কথা বললো। আর ওটাকে

আমাদের মনে হয় এটা এখান থেকে বেরিয়ে আসা দরকার আমাদের সামনের দিকে তাকানো দরকার ফর গডস যে সামনের দিকে তাকানো দরকার আমরা যারা রাজ দেশ চালাই তারা রাজনীতিবি রাজনীতিটাকে আনা দরকার সহনশীলতা হওয়া দরকার দেখেন চীন চীন তো একটা কমিউনিস্ট কান দেশাতে গণতন্ত্র না তাদের তো একটা সিস্টেম আছে চীনা সরকারও তো এরকম ভাবে আপনার আপনি দিয়ে ওই যে তিয়ানানমেন করার কথা সেটা অন্য জিনিস এটা রাজনৈতিক বড় বিষয় চীন প্রত্যেক ছাত্রদের সাথে বা কারোর সাথে এরকম করে তাদের রাষ্ট্র লোকজনের সাথে এভাবে করে না তারা তো সিকিউরিটি ক্লিয়ারেন্স নামে এরকম মানুষের চাকরি থেকে করে না মেধা থাকবে আমি চীনের ইউনিভার্সিটিতে আমি অনেকগুলা আপনার স্ট্র্যাটেজিক ইনস্টিটিউটে লেকচার দিই আমি দিই বাংলাদেশে এখানে আমার সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয় না আমার ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির কথা বললাম যে সেখান থেকে আমাকে কি করা হয়েছিল যে আমি প্রতিরক্ষা সাংবাদিকতার উপরে ক্লাস নিব গোয়েন্দা সংস্থা দেয় নাই ক্লিয়ারেন্স আমি এত রাষ্ট্রের জন্য বড় ক্ষতিকারক আমি জানি না ফরাদ ভাই কি উত্তর দিবেন আমি নাশকতা করি আমি রাষ্ট্রের ক্ষতি করি আমি জীবনে একটা সিগারেট খে তার পার ঢাকা রাস্তার রাস্তার মধ্যে ফেলে আমি বিরোধী মতের এর জন্য আমার দোষ এখন এই বাচ্চাগুলো কি করবে এই বাচ্চাগুলো কি কি থেকে কি ছাত্রলীগ সম্পর্কে আমাদের তারা যদি বলে যে তার মানে কি মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগ কি এরকমই ছিল তারা হয়তো জানবেও না যে না তখন ছাত্রলীগ এরকম ছিল না ছাত্রলীগ তখন আন্দোলন সংগ্রাম করেছে জাতির মুক্তির জন্য তারা তো এগুলো বুঝতে পারবে না যে বাচ্চাটার বয়স বিশ বছর সে বলবে আমাকে এরকম কর যে এই মেয়েটাকে অ্যাসল্ট করেছে বা ধরেন যে কথাগুলো আমি শুনলাম যে এরকম আমারও তো খবর পাই ওই তখন এই মাসুদা ভাটি কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার এনি মোর আমি কি বললাম সেটাও কোনো কিছু যায় আসে মাসুদা কাছে তো আমরা আশা করেছিলাম যেহেতু উনি ওনার ব্যাপারে একটা খুব সেনসিটিভ ইস্যু দাঁড় হয়েছিল নারীরা দাঁড়িয়েছিল নারীদের জন্য দাঁড়াবে সেটাও তো আমরা আশা করেছিলাম আমি বললাম যে বড় বড় নারী অধিকারের কথা বলেন এক একজন খুব রাবিন্দ্রিকতা দেখান খুব সুশীলগিরি দেখান যে তারা একটা খেতে মানে তারা কেটে পারেন না তারা প্রাণের এতই দর মমতা এভাবে তাহলে মানুষ মারে এভাবে বাচ্চাদেরকে বিদায় এভাবে একটা মেয়েকে বিশ বাইশ বছর পঁচিশ বছর চব্বিশ বছরের মেয়েকে এভাবে হেনস্থা করে মাস্তান দিয়ে সেম বেলজ্জ বেসরণ কোথাকার এক একটা রাজনীতিকে কোথায় নামিয়ে নিয়ে আসছে হ্যাঁ আর এগুলোর জন্য দোষ এগুলোর জন্য এই যে মানে আপনি বলবেন যে আমাদের শুধু আওয়ামী লীগকে কি বলবো আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে দোষ এক একটা দেশ চালিয়েছে যখন ক্ষমতা পেয়েছে তখন মনে করে এক একজন যে কি না কি করে হয়ে গেছে এক একজন একটা জায়গায় বসতে পারলে হলো আপনি আমি আমি তো আমি তো বলেছি প্রথম থেকে আমি রাজনৈতিক পরিচয় গোপন করি না আমি আওয়ামী লীগকে ভোট দিই নেই তখনো জীবনে দিব না যতদিন বেঁচে আসে কিন্তু তাই বলে এই না এই যে বিএনপি যখন ক্ষমতা ছিল আমি বিএনপি কে ভোট দিই প্রকাশ্যে বলি কিন্তু যখন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল আপনি দেখেন অবস্থা গুলো একুশে আগস্টের গ্রেনেড বিস্ফোরণ হয়েছে সিরিজ বোমা বিস্ফোরণ হয়েছে আপনার এস এম এস কি ব্রিয়া মারা গেছেন এই যে টঙ্গিতে আপনার ওই ওনার নামকে হাসান নামটা ভুলে গেলাম ওই যে ইয়ে আওয়ামী লীগ নেতা ওনার উনি নিহত হয়েছে এগুলো ঘটনা তো ঘটেছে হ্যাঁ ঘটেছে তারপরে দেখেন কি হয়েছে এই যে আপনার জেনারেল মঈনু আহমদকে সাতজনকে ডি নিয়ে সেনাপধান বানিয়েছে একটা স্কুইডকে তারপরে নিজের সাইদ ইসকেందারের আপন ভাইরা মাসুদউদ্দিন চৌধুরী ওনাকে সমস্ত কিছু র‍্যাপটরি করতে দিয়েছে ক্লিনহট করতে দিয়েছে সমস্ত কিছু একচটিকা করতে দিয়েছে ওই র‍্যাপটরি ওগুলা থেকেই তো শুরু হয়েছে এরকম বর্বর আর এরকম জিনিস যে রাষ্ট্রযন্ত্র এইভাবে মানুষকে এরকম করতে পারে নিংড়াতে পারে ওই জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্মেন 1984 তৈরি করতে পারে তখন থেকে শুরু হয়েছে তারপরে কি ওয়ান ইলেভেন আপনি কাকে বলবেন রাজনীতিবিদরা তো রাজনীতি করবেন চিল্লাচিলি করবেন হাউ করবেন বিতর্ক করবেন কিন্তু আজকে কোথায় নামে নিয়ে আসছেন এর পরিণতি কোথায় বাংলাদেশ বিরাজনীতিকরণের পথে যাবে আমলারা সবকিছু শাসন করতে চাবে নিরাপত্তা বাহিনী এরা সবকিছু করতে চাবে আপনি আজকে যে সমস্ত কনসেপ্ট গুলো দেখছেন যেগুলা ঘটতে দেখছেন প্রত্যেকটা হচ্ছে আমরা যেমন ধরেন মিলিটারিতে থাকতে অপারেশনাল প্ল্যানিং করি যে এইভাবে যুদ্ধযাত্রা হবে এইখানে এটা হলে এটা হবে ওটা হলে ওটা হবে এখান দিয়ে আক্রমণ করব আক্রমণ করলে আগে করব এখনকার আপনি দেখেন ঠিক চালানোর সবগুলো আমরা রাজনীতিবিদদের কাছে এটা চাই না আল্লাহর বাস্তে সবাইকে সহনশীল হতে হবে আর ছাত্রদেরকেও এই যে এরকম যদি কেউ এসে উস্কানি দেয় এখান থেকে সতর্ক হতে হবে মুক্তিযুদ্ধের বিরোধিতা কোনো কিছুর মধ্যে যেন অসাবধানতা বসত না পড়া হয় ওটা হচ্ছে থিন রেড লাইন থিন রেড লাইন বাংলাদেশের স্বাধীনতার থিন রেড লাইন কেউ একজন উস্কাইলো যে আপনি রাজাকারের নাতিপুতি আর ওই স্লোগান বানায় শুনলেন নো ইট ক্যানট বি এটাও ভুল হয়েছে এটাও মানতে হবে ওখান থেকে সুযোগ পেয়েছে এই যে ছাত্রলীগ মানে এটা তো উস্কানি দেওয়ার জন্য এটা পিক করার জন্য এটা বলা হয়েছে তো এটা সফল এই দিক থেকে কতগুলো লোক আছে দেখেন ইউটিউবার আছে আমি আপনাকে বলি আমি নাম বলি না কতগুলো ইউটিউবার আছে অযৌক্তিক অবাস্তব কতগুলা জিনিস উগ্রবাদী জিনিস এই বাচ্চা ছেলে পেলে মাথার মধ্যে ঢুকিয়ে যাচ্ছে যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ না বাস্তব বলে কতগুলি কথা আছে ধরেন আন্তর্জাতিক পরিস্থিতি আপনার পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি মায়ানমার পরিস্থিতি বা আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি উদ্ভট উদ্ভট যে যত বেশি গুজবের কথা বলতে পারবে তার ভিউজ তত বেশি আপনি যুক্তি দিয়ে যদি কথা বলতে যাবেন দেখবেন এরা বেদবের মতো আসবে

সবার উপরে আমি বাংলাদেশি এই ছেলে পেলে অনেকগুলি এসে আমার উপরে ব্যঙ্গ করা শুরু করলো আমি দেখাইতে পারি আপনি আমাকে ব্যঙ্গ করা শুরু করলো আপনি আগে মুসলমান তারপরে আপনি অন্য কিছু শিক্ষিত ছেলে পেলে এবং এরা ওই ইউটিউব এই ছেলে পেলে গুলো এখন বেশি এই যে এরা এই যে স্লোগান সামনে এনেছে এরা এরা করে একটা মহৎ উদ্দেশ্যকে নষ্ট করে দেয় মহৎ উদ্দেশ্যকে নষ্ট করে দেয় আপনি এই মহাদেশে এটা কারো কারো না কারো ফলোয়ার এবং তাদেরকে ফলো করতে গিয়ে এত বেশি ফলো করে ফেলে মানে নিজেদের নিজেদের অস্তিত্বে এগুলো করে সোসাইটিকে আপনি মাধ্যমে বাংলাদেশে আপনি তা বলবেন যে তালেবানরা বাংলাদেশ এরকম শাসন ব্যবস্থা বাংলাদেশের জন্য উত্তম কম নাই বাংলাদেশ এরকম বুদ্ধি চিন্তা করার আপনি এই উদ্ভট মিথ্যা কথা বলবে ওই আফগানিস্তানে নাকি এবং দেখবেনা ও ওটা দিকে যাবে আমি কেন বলছি ভালোর জন্য বলছি যাতে গুজব থেকে মানে উস্কানি থেকে নাশকতা থেকে মূল যে আমাদের উদ্দেশ্য গুলা যৌক্তিক উদ্দেশ্য উদ্দেশ্য জন্য ব্যাহত না